অতি শীঘ্র ইনশাল্লা একাত্তরের অফিস ঘেরাও করে ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা দেখেছি কয়েকদিন আগে একাত্তর টেলিভিশন থেকে ঘোষণা এসেছে আলেমদের ওয়াজের কারণে নাকি ধর্ষকরা উস্কানি পাচ্ছে নাউজবিল্লা যে আলেমদের ওয়াজের কারণে বয়ানের কারণে আজকে হাজারো বেনামাজি যারা নামাজ পড়তো না তারা আজকে নামাজ পড়ে আলেমদের ওয়াজের কারণে আজকে হাজারো যুবক আগে দাঁড়িয়ে রাখত না তারা এখন দাঁড়িয়ে রাখে আজকে আলেমদের ওয়াজের কারণে হাজারো মা বোন যারা পর্দা করতো না তারা আজ পর্দা করে তারা আজ শালীন পোশাক পরে হয়তোবা তোমার মতো বেয়াদব মহিলা নিজেকে পরিবর্তন করতে পারে নাই তোমার মতো কুলাঙ্গার যদি নিজেকে পরিবর্তন না করতে পারে সেটা তোমার চরম ব্যর্থতা কিন্তু মনে রেখো আমরা আলেম সমাজ এদেশে ভিসা করে আসি নাই আমরা এদেশে ঘর জামাই থাকি না আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি জন্মগ্রহণ করেছি এদেশে আমরা এদেশে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করি অথেব আলেমদের দিকে কথা বললে সাবধান হয়ে কথা বলতে হবে নতুবা তোমাদের মতো নাস্তিক বেঈমানদেরকে জুতা পেটা করে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ মনে করেছো আলেম সমাজ কিছু বোঝে না না কিছুদিন আগে জুবায়ের আনসারি জানা যায় হাজারো লোক সেখানে একত্রিত হয়ে জানাজার সলা আদায় করেছিল সেটাকেও তোমরা সারো নাই সেটাকেও তোমরা টকশোতে বসিয়ে মিথ্যে প্রচার করেছ এটার কারণে নাকি হাজার হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হবে আলহামদুলিল্লাহ চোদ্দ দিনের ভিতরে পুরো জেলায় একটি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই আমরা ভুলে যাই নাই কিছুদিন আগে পাঁচোক্ত সলাতে জনের বেশি নামাজ পড়া যেত না অথচ বর্তমান সময়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অটোপাস দেওয়া হয়েছে এই সময়ে যখন পবিত্র শুক্রবারে সিনেমা হলকে চালু করা হলো এ নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে তোমাদের কোনো প্রতিবেদন নাই এ নিয়ে তোমাদের কোনো টকশো নেই সেখানেও তো হাজার হাজার মানুষ বসে সিনেমা দেখবে অথচ এখানে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এখানে কোনো অনিয়ম হয় না তোমাদের পেছনে কে মদত দিচ্ছে আমরা বুঝি না জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে তোমরা পরিষ্কার বুঝে রাখো তোমাদের জনপ্রিয়তা যত আকাশচুম্বী হোক না কেন ইসলামের বিপক্ষে কথা বললে টেনে হেসরে যুব সমাজ তোমাদেরকে নামিয়ে ফেলবে তার বাস্তব প্রমাণ কিছুদিন আগেই তোমাদের ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আলেমার বিরুদ্ধে কথা বলার কারণে বর্তমান সময়ে টু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে শুধু তোমাদেরকে নয় তোমাদের পেছনে যারা মদত দিচ্ছে তোমাদের লেজে যারা সুশুরি দিচ্ছে তাদের কেউ জাতির সামনে যুব সমাজ আলেম সমাজ টেনে হেঁসরে মাটিতে ফেলে দেবে ইনশাল্লাহ কোথায় আজ মুগরিচোর সাহারিয়ার কবির সাহেব কোথায় রাশেদ খান মেনন সাহেব আপনাদের বক্তৃতা আজ কোথায় গেল আপনারা টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলেন আজকে সিনেমা হলগুলো চলতেছে চালু হয়েছে এগুলোর বিরুদ্ধে আপনাদের কোনো কথা নেই জাতির সামনে আপনাদের মুখোশ ইনশাল্লাহ উন্নত করা হবে আমরা দেখেছি গত শুক্রবারে আলে আমাদের নেতৃত্বে একাত্তর টেলিভিশনের অফিস ঘেরাও করার ঘোষণা এসেছে অতি শীঘ্র ইনশাআল্লাহ একাত্তরের অফিস ঘেরাও করে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে ইনশাল্লাহ